দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বছরে চালু হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত ক্লাস। প্রস্তুতি শুরু করলো রাজ্য সরকার। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে নতুন বছরের শুরুতেই কবে নাগাদ চালু হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস। সমস্ত কিছু তথ্য ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। করোনা আতঙ্ক কাটিয়ে রাজ্যে প্রায় 20 মাস পর খুলছে স্কুল, কিন্তু স্কুল প্রাঙ্গণে সকলের প্রবেশাধিকার নেই এখনও। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনার জন্য স্কুলে যাচ্ছে। তবে এবার বাকিদেরও ক্লাসে ফেরানোর পদ্ধতি শুরু করলো রাজ্য সরকার। নতুন বছর থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের স্কুল চালু করার উদ্যোগ, তার প্রস্তুতি কী রকম জানতে চেয়ে সোমবার প্রত্যেক জেলাশাসক ডিএমের কাছে নির্দেশিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। জেলাশাসকদের পাঠানো বিজ্ঞপ্তিতে 3রা ডিসেম্বরের মধ্যে মিড ডে মিল সংক্রান্ত তথ্য অনলাইনে জানাতে হবে। মিড ডে মিল প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর জেলাশাসকদের পাশাপাশি সরকারের অন্য কয়েকটি দপ্তরও চিঠি দিয়েছেন। এই চিঠির ভিত্তিতে শিক্ষামহল মনে করছে, কোভিড পরিস্থিতির অবনতি না হলে 2 জানুয়ারি থেকে স্কুলের বাকি ক্লাসগুলি চালু হয়ে যাবে। নভেম্বরের 16 তারিখ থেকে রাজ্যে আংশিকভাবে খুলেছে স্কুল কলেজ। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়মিত ক্লাস হলেও ছোটদের ক্ষেত্রে এখনও স্কুলে যাতায়াত শুরু হয়নি, তাদের ক্লাস চলছে অনলাইনে। কিন্তু তাতে পঠন পাঠনে অসুবিধার কথা বলছেন অভিভাবকরা, তাই প্রথম থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত ক্লাস চালু করার দাবিও উঠেছে। এবার সেই সব দাবির নিরিখে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য খোলা হচ্ছে স্কুল। সব ঠিকঠাক থাকলে জানুয়ারির 2 তারিখ থেকে ফের স্কুল প্রাঙ্গণে ছোটদের পা পড়তে চলেছে। তবে প্রাথমিক স্কুলের শুরুর দিন থেকে মিড ডে মিল যথাযথভাবে সরবরাহ করা হয়, সেই দিকটাই আগে খতিয়ে দেখতে চায় প্রশাসন। আপাতত এই ভাড়াটে কত পরিমাণ খাবার দাবার আসা সেই তথ্য বিস্তারিত পাঠাতে বলা হয়েছে। জেলাশাসকদের আগামীকাল 3 দিনের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এছাড়া ক্লাসরুম স্যানিটাইজ করার পদ্ধতিও শুরু হয়েছে ইতিমধ্যে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে স্কুল খোলা নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করি।